নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকা নিয়ে এবার বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর আজ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আজ বর্ষা প্রবেশ করলো অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ইতিমধ্যে গতকালই কিন্তু দেশের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে বর্ষা ঢুকেছিল সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যেমন আসাম মেঘালয় সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সাতটি রাজ্যে কিন্তু গতকালই বর্ষা প্রবেশ করে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একদম দোরগোড়ায় ছিল বর্ষা আজ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে বর্ষা প্রবেশ করে গেছে তো নির্ধারিত সময়ের অনেকটা আগেই প্রায় এক সপ্তাহ আগে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বর্ষা প্রবেশ করলো একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেল ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে অফিসিয়ালি যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বর্ষা ঢোকা নিয়ে যে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করেছে আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা হয়েছে কি কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি কী জানা হচ্ছে তো বলা হচ্ছে বড় সুখবর বাংলায় বর্ষার যাত্রা শুরু সাত দিন আগেই বর্ষা চলে এলো উত্তরবঙ্গে গোটা দার্জিলিং কালিম্পংয়ে শুরু বর্ষার বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও পার গেছে বর্ষা দুই দিনাজপুরের কিছুটা অংশে অর্থাৎ সামান্য কিছু অংশে বর্ষার আগমন দেখা গিয়েছে বর্ষা ঢুকে পড়েছে সিকিমেও সাধারণত জলপাইগুড়িতে বর্ষা আসার কথা সাতই জুন কিন্তু এক সপ্তাহ আগেই শুরু বর্ষার বৃষ্টি আগামী তিন থেকে চার দিন উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা শনিবার দুই বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির প্রহাস রয়েছে তবে বৃষ্টি হলেও দক্ষিণে ব্যবসা গরমও থাকবে ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে তাতে এক ধাক্কায় বড়সড় পারদপতন দেখা গিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন কলকাতা সহ এবং পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হা অফিস বলছে বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যেটি মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে অসম উত্তরপ্রদেশের ওপরে এদিকে বৃহস্পতিবারই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু অন্যদিকে আবার তিন দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পা রেখেছিল বর্ষা এবার ফিজবে বাংলা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলোর কোনো কোনো এলাকায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে চল্লিশ থেকে সর্বাধিক ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাস রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার পয়লা জুন থেকে জুন মাসের চার তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হল সতর্কতা দেওয়া হয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে জানো হচ্ছে শহর কলকাতায় দিনভর আকাশ মেঘলা ছিল হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হয়েছে এবং দু এক পশলা বজ্রবিদ্যুৎসহ মাঝে থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে দুই চব্বিশ পরগনা ঘাসা কলকাতায় গতকাল বিকাল সাড়ে পাঁচটা থেকে আজ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আলিপুরে তিপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবারে আপনাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশান কেন্দ্রীয় আবহ দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে বর্ষা প্রবেশ নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং আজকে বেশ কিছু আপডেট করা হয়েছে সেই নোটিফিকেশানে সেখানে কোন কোন অংশে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বর্ষা প্রবেশ করলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অব সাউথ ইস্ট মনসুন টোয়েন্টি যেখানে বলা হয়েছে নর্দার্ন লিমিট অব সাউথ ওয়েস্টার্ন মনসুন অ্যাজ অন থার্টি মে অর্থাৎ একত্রিশে মে দু এই ডেট অনুযায়ী বর্ষা কোন কোন এলাকায় প্রবেশ করলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দুটি রেখা রয়েছে একটা নীল রঙের রেখা আর একটা লাল রেখা তো এখানে বলা হয়েছে লাল রঙের রেখা হচ্ছে নর্মাল ডেটস অফ অনসেড অর্থাৎ বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে লাল রেখা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে আর নীল রঙের রেখা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেড অর্থাৎ কোন ডেটে বর্ষা কোন অঞ্চলে প্রবেশ করলো তো গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্ষা কিন্তু কেরলের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করে গেছে গতকাল তিরিশে মে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর সেই সঙ্গে নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যে এবং আজকে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা রেখার পূর্ব শিরাটা কিন্তু অনেকটাই অগ্রগতি করেছে এবং সেই সঙ্গে পশ্চিম শিরা কিন্তু খুব একটা অগ্রগতি করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম শিরা গতকাল যেখানে ছিল অর্থাৎ আরব সাগরের যে অঞ্চলে ছিল দেখতে পাচ্ছেন এই যে গতকাল তিরিশে মে যে অঞ্চলে ছিল আজ কিন্তু সে অঞ্চলে রয়েছে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তবে উত্তর শিরাটা অনেকটা ইম্প্রুভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ছিল বাংলাদেশের সিলের বিভাগের ওপর দিয়ে উত্তরবঙ্গের প্রায় কাছে চলে গিয়েছিল বর্ষা রেখা আজকে দেখাচ্ছে যে উত্তরবঙ্গ প্রায় কভার করে ফেলেছে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সব জেলা কিন্তু ক্রস করে গেছে ঠিক আছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি যে তিন জেলা রয়েছে তার মধ্যে দুই দিনাজপুরে হালকা কিছু অংশ ছুঁয়ে কিন্তু বর্ষা রেখা প্রবেশ করেছে ঠিক আছে এবং সেই সঙ্গে একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে দশই জুন এবছর কিন্তু অনেকটা আগেই বাংলাদেশে বর্ষা ঢুকে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একত্রিশে মে যে নীল রঙের রেখাটা রয়েছে বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করে গেছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা বিস্তর অংশ বাকি রয়েছে সেই সমস্ত অঞ্চলে বর্ষা ঢোকেনি নি বাকি বাংলাদেশের প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এরিয়াতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে আজকেই সেটা কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে পাঁচই জুন এবং দশই জুন পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বর্ষা প্রবেশ করে যায় তবে এবছর অনেকটা আগেই বর্ষা প্রবেশ করলো উত্তরবঙ্গে প্রায় এক সপ্তাহ আগে আজকে একত্রিশে মে প্রায় এক সপ্তাহ আগেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা ঢুকে গেল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে দশই জুনের আশেপাশে বর্ষা প্রবেশ করে এবং পনেরোই জুন পর্যন্ত ওরা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যায় ঠিক আছে